ডিসক্লেমার, ভিডিওটি শুরু করার আগে কানে হেডফোন লাগাও, নাচের বাবার কাছে কেলানি খাও। টিং টং। मैं तो भवरा हूँ सॉरी, गलियों की करता चोरी, बांधे क्यों प्रीत की डोरी, तेरी पंकनाश। কারণ নে শালিত কেউ কানে পড়ে বালি, কারণ নে শালিত কেউ কানে পড়ে বালি, সালা দেও ঢ্যাম না বৌদি তাল দেখে দেয় হাত তালি, বেশি মারিস না হাত তালি, পোঁদের ফুটে গুজে দেবো ভাতের থালি, ঝাবড়িন দেবো সালাকে, এক ছাপড় মার দু তো সালে মুখ কে দাঁত ছিনকালেঙ্গে। হে হোয়াটসঅ্যাপ গাইস, সব ঠিক তো? আশা করি সবই আছে ঠিক তো? আজ আমরা কথা বলবো মাম্পি বৌদি ও তার ভাতার কে নিয়ে। মানে রাতের বেলায় দাদা বৌদি জ্বালায় না লাইট, আর দুজনে মিলে বিছানায় করে ফাইট। পিঠে চাপতে তো লাজ লাগে না, ও বে সালা একটা ছেলে একটা মেয়ের পিঠে চাপলি কিভাবে হবে? ওটা পিঠ সাইকেলের ভাঙা সিট না যে ওর উপর চেপে পড়তে হবে। আর যদি চেপেছিস পেছনে চাপার কি ছিল, সামনে চাপ, মজা পাবি। কারণ পিছনে তো কিছু নেই, সব কিছু ফাঁকা, সামনে আছে মধুর বন সাদা ফুলে বাঁধা। ওয়াহ, হামে তুমসে হুয়া হে প্যার, হাম ক্যা করে ক্যা করে, চশো চশো চশো, প্যার করেছিস, বিয়ে করেছিস, ফুলসজ্জা মনে হয় করেছিস, আর কি চাসবে? রডে বসিং বেল বাজাতে চাস? বাজাতে হবে, বেল গুলো খুব মোটা মোটা, বাজাতে মজাই লাগবে সালা। রডে বসিয়ে বেল বাজাবো, তো বেশি না পাকে, কানে হেডফোন হাতে স্মার্টফোন নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও, লেটস স্টার্ট। তু ভাই নাই জানে কি তু বানতাই নাই ইয়ে তু বানতাই ছোড় তু তো বানদাই নাই চুপ রহনা মেরা বানতাই নাই মুঝে वो पूछते हैं कितना कसर गले लगा सकते हो आप अपनी मोहब्बत को, मैंने कहा इतना कि पसीना भी रास्ता। বলছি বৌদি ওসব নাই ঠিক আছে, কিন্তু অমনিভাবে চেপে ধরলে দাঁত তো মানে টুনটুনি ফুটো দিয়ে হাগা মতো সব বেরিং যাবে, তখন ঘামের বদলে মাঝে ঝান্ডু বাম লাগিও। বলে কি না চেপে ধরবো, যদি ধরো চেপে দাদা টুনটুনি যাবে কেঁপে সালা। বৌদি পরে ছিঁড়া ছিঁড়া জিন্স, আমি সিওর আমাদের দাদা নিশ্চয়ই জনি সিন্স। বলছি এতক্ষণ যারা ভাবছিল এরা শুয়ে আছে কিছু একটা করবে, তাদের বলি আঙুল দিয়ে দেখছে, আবার কেন বৌদি মোছে কি নাকের ঘিটা লেগে আছে নাকি চেটে চেটে খাবা? না মানে দাবিটা কি? বৌদি দাদার বুকে অমনিভাবে শুয়ে আছে, দাদা তাও চুপচাপ আছে। বলছি দাদা সব কিছু ঠিক আছে তো? ডাক্তার ডাক্তার দেখাও, আবার নিচের মাল বোধহয় খারাপ হয়ে গেছে রে। ছেলে নাটক দেখো, বলছে কে করনা হ্যায় হাবেলি পে, হাবেলিতে গিয়ে দাদুর ঘন্টা ধরে টং টং করে বাজাবে, না ছাড়া হাট্টি মাটিম কবিতাটা করবে। হাট্টি মাটিম টিম, দাদার ফোনে নেই সিম, দাদার বাড়ির চালে নেই টিন, আর দাদা বাচ্চা পারে যেন মুরগির ডিম, ডেলি একটা করে পেট দেয়। সবাই একে একে আসো লাইন দিয়ে, বৌদি একে একে সবাইকে দেবে সেলফি আর অটোগ্রাফ। আর বৌদির অবস্থা তো পুরো কেরোসিন, কি বৌদি দেবো নাকি সেফটি পিন? খুচিং খুচিং ভিড়টা আলাদা করে দেবে, তাহলে ফাঁকা হবে, হাওয়া পাবে একটু। হাওয়া নেই, মুখে করে ফু দে, ফু ফু কর, এমনি এমনি কর, না তাহলে বাইকের টিউটা নিয়ে হাওয়াটা বের কর। সালা ছেলে ঘরে নেই বাইক, আর প্যান্ডেলে প্যান্ডেলে বাজায় সালা ভাঙা মাইক, সেটা বড় কথা নয়। এটা আবার কে রে মারা? ও ও সালি, তাহলে কেন বসে আছো খালি? সালির সাথে করো না কুলাকুলি। না মানে দাদা যখন বৌদির সাথে আছে তখন একবার মুখটা দেখো, আর একবার সালির সাথে যখন আছে তখন মুখটা দেখো। ও হো কি হাসি, বৌদির সাথে আছে যখন মুখ হচ্ছে বাংলার পাঁচ, আর সালির সাথে হেসে হেসে দিচ্ছে ঠুমকা নাচ। ওই বলছি তুমি যে এসব করছো না, বৌদি যদি জানতে পারে তোমার টুনটুনিটা কেটে দিয়ালে টানিং রাখবে, আর তোমার শালিকে ঠকা ঠক প্রণাম করে চলে আসবে। সালা এইসব করছে আবার, রঙ্গোলি সে না খেলু এসে হোলি মে না তেরা। বলছি বৌদি রে টিকটক ক্রমে সার্চ করে পক পক না যে তুমি এইসব করছো, আর ছেলে রস দেখো জিবি দিয়ে ঝরে ঝরে পড়ছে সালা। আমরা হোলিতে কি করি, রং খেলি, আর এরা দিয়ালে ধরে লাগায়, মানে রং লাগায় দিয়ালে ধরে। তোমাদেরই সময়, তোমরাই লাগালাগি করো, আমারও জীবনে একটা মেয়ে আসবে,
আতের ব্যথা সারিয়ে দেবে। হ্যাঁ তুই এই সব নিয়ে দেখতে পাবি, অরিজিনাল তো এইসব মেয়ে পাবি না। এই তোদের লাভ নেই অ্যারেঞ্জ রে, যদি লাভ ম্যানেজ হয় বৌদি একে কি দেখে বিয়ে করেছো? আমাদের মতো ছেলে কি মরে গিয়েছিল যে একে বিয়ে করতে হয়েছে? দাদা ঘুরে বেড়ায় বৌদিকে নিয়ে, ও বৌদি কি দেখে করেছিল একে বিয়ে? কি দেখে কি দেখে দাদা? লাস্টের জন্য দুটো লাইন, কেউ কাটছে খাল আমরা দেখছি তাল, কেউ কাটছে খাল আমরা দেখছি তাল, আর এরা হচ্ছে টিকটকের এক একটা আ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাল রঙের যে চিহ্নটা আছে দাবিয়ে দাও, আমি আর কিছু না দাবিয়ে দাও, আর ঘন্টা এসে অল অল ক্লিক করে দাও, আর কমেন্ট তোমাদের কমেন্ট চাই, শুধু ভরে ভরে কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট বিশাল মোটিভেশন দেয়, তো কমেন্ট করো, বেশিক্ষণ লাগে না, 4-5 সেকেন্ড লাগে একটা কমেন্ট করতে, তো কমেন্ট চাই, লাইক লাইক আর কমেন্ট করো, এটা যদি তোমার 2000 লাইক পেয়ে সেই তারপরের দিনে আমি এটা সেকেন্ড পার্ট পার করবো, তো তোমরা যদি সেকেন্ড পার্ট চাও তাহলে 2000 লাইক করে দাও, আর ভিডিওটা শুধুমাত্র মজার জন্য কেউ মাইন্ড করো না, প্লিজ মাইন্ড করো না, জাস্ট মজার জন্য করেছি। আজকে আমার ভিডিও কেমন শেষ, বাই।